আমাদের চারপাশে এমন অনেক ছেলে থাকে যাদেরকে আমরা উপর থেকে দেখে কিছুই বুঝতে পারি না, কতটা কষ্ট তারা বয়ে বেড়ায়। সেমিস্টার ব্রেকে তুমি যখন সমুদ্র স্নানে যাওয়ার জন্য ব্যাগ গোছাতে ব্যস্ত, ঠিক তখন তোমারই কোনো বন্ধু বোনের স্কুলের ফি অথবা অসুস্থ বিধবা মায়ের ওষুধের জন্য আরো একটা টিউশন খুঁজতে খুঁজতে চতুর্তলা ক্ষয় করছে, এমনই একটি ছেলেকে নিয়ে আমাদের আজকের গল্প। तेरी बाहों के सराने रह लूं अब से, जब से तू मिला है मैं रूठा नींद से, ओ यारा बिन तेरे जीना मुमकिन नहीं। फिर मुझे दिल से पुकार तू, कह दे मेरा है एक बार तू, तेरे जैसा मैं बन जाऊंगा, हले हले थोड़ा सा सुधार तू। फिर मुझे दिल से पुकार तू, कह दे मेरा है एक बार तू, तेरे जैसा मैं बन जाऊंगा, हले हले थोड़ा सा सुधार तू। হ্যালো ভাইয়া। হ্যাঁ বল। এ মাসের স্কুলের বেতনটা তো দিলি না, মায়ের ওষুধ তো শেষ। দু একদিনের মধ্যে এই টিউশনের টাকাটা পেয়ে গেলে পাঠিয়ে দেবো, টেনশন করিস না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এত উড়িস না রে, পড়লে কিন্তু বাঁচবি না, ঠিক আছে? ভাই কি যে বলেন, ওরকম মেয়েই না।
সারপ্রাইজ হিজ মাই হাজব্যান্ড ও ইউকেতে থাকে ব্যান্ডেন যেতে আমাকে সারপ্রাইজ দিতে আসছে ও সেরকম আমার বেস্ট ফ্রেন্ড হাই অ্যাকচুয়ালি আমার বেবি ছোট থাকে আমি এখানে আছি এখনো তাহলে তোমরা থাকো আমার একটু কাজ আছে তুমি না আমাকে কি বলতে চেয়েছিলে বলো না কিছু না অন্য একদিন বলবো